हाय गाइस वेलकम बैक टू माय अदर ब्लॉग আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা আচার রেসিপি নিয়ে এসেছি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি জলপাইড় আচার, রোদ ছাড়া কোনো ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট জলপাইড় আচার। আর এভাবে বানালে আচারটা কিন্তু তোমরা অনেক দিন রেখে খেতে পারবে। এই দেখো, এখানে আমি 1 কিলো জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলোকে খুব ভালো করে চটকে নিতে হবে, যেহেতু একদম জলপাইগুলো পুরো পেকে গেছে, সেই জন্য আমি কিন্তু কোনোভাবে জলে সিদ্ধ করছি না, কোনোভাবে রোদেও দেব না, মানে যে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা 10 মিনিটে আচার করতে পারবে। দেখো, এভাবে পুরো জলপাইগুলো কিন্তু আমি এইভাবে চটকে নিয়েছি, তবে আধ ভাঙা করে নিয়েছি। এবার কী কী মশলা লাগছে দেখতে থাকো। 1 কিলো জলপাইয়ে 600 গ্রাম গুড়, ফোড়নের জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা, এদিকে হলুদ লবণ, আর একটা মশলা লাগছে, সেটা হচ্ছে 2 চামচ জিরে, 2 চামচ মৌরি, 1 চামচ ধনে, সামান্য মেথি আর শুকনো লঙ্কা। প্রথমে এই আচারের যে ভাজা মশলা আছে, সেই মশলাটা আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। তবে তোমরা ভাজার সময় খেয়াল করবে মশলাটা যেন পুড়ে না যায়। দেখো, আমি একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি, হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো আমি আরও 5 মিনিট ভেজে নিয়ে ফিরে এলাম। বন্ধুরা দেখো, মশলার কিন্তু কালার টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই কিন্তু এই গরম কড়াতে নাড়াচাড়া করছি। তো মশলা আমার অলরেডি ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই আচারে কিন্তু খুব বেশি তেল লাগে না, হাফ কাপ মতো তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তার সাথে 2টো শুকনো লঙ্কা। এবার আস্তে আস্তে করে তেলটা গরম হতে, ফোড়নটা ভাজা হতে দিয়ে দিলাম জলপাইগুলো। আস্তে আস্তে করে সব জলপাইগুলো আমি এখানটায় দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, জলপাইটাকে একটু তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। যেহেতু জলপাই আমি রোদে দেব না, সেই জন্য কিন্তু জলপাইটাকে খুব সুন্দর কষিয়ে কষিয়ে কিন্তু আচারটাকে বানাতে হবে। তো ফিরে এলাম 5 মিনিট কষিয়ে নিয়ে, তারপরে দেখো আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলপাই কিন্তু কোনোভাবে কোনো প্রকার জল নেই, বুঝতেই পারছো, যেহেতু জলে সেদ্ধও করিনি, তা সেই জন্য জলপাইটা কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে না লেগে যায়, কারণ জলপাই যেহেতু জল নেই না, একটু হালকা হালকা লেগে যেতে পারে। তো আমি জলপাইটাকে দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এবার এখানটায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো। তোমাদের যাদের যেরকম পছন্দ নুনটা কিন্তু তোমরা সেই হিসাবে দিও, কারণ আমি কিন্তু সামান্য নুন দিয়েছি, কারণ গুড়ের মধ্যে না একটু নোনতা ভাব থাকে, তো সেই জন্য। তো নুন হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু অলরেডি জলপাইটাকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আরও কিন্তু একটু ভেজে নেব, কারণ কি কোনোভাবে রোদে দিচ্ছি না, যাতে করে জলপাইটা নষ্ট না হয়ে যায়, আচারটা যাতে অনেক দিন রেখে তোমরা খেতে পারো, সেই জন্য জলপাইটা খুব ভালো করে কিন্তু তোমরা ভাজবে অবশ্যই। এইবারে এখানটায় দিয়ে দিচ্ছি গুড়। আমি কিন্তু আগেই বলেছি যে 1 কিলো জলপাই আমি 600 গ্রাম গুড় দিয়েছি। তোমরা যদি মিষ্টি কম খেতে চাও একটু কম দেবে, বা বেশি খেলে একটু বেশি দেবে, পরিমাণটা তোমরা একটু বন্ধুরা বাড়িয়ে কমিয়ে নিও। আমার মিডিয়াম মিষ্টি পছন্দ, সেই জন্য আমি কিন্তু হালকা মাপেই দিলাম, মানে 600 গ্রাম মতো অ্যাড করলাম। তো গুড়টা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, গুড় কিন্তু অনেকটা গলে গেছে, আর বাকিটা কিন্তু আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু গরমে গলে যাবে। আর গুড় গলার পরে দেখতেই পাচ্ছ জলপাইটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, কারণ গুড় বলো বা চিনি বলো যেটাই দাও, সেখান থেকে কিন্তু একটু জল জলে ভাবটা ছেড়ে দেয়, সেই জন্য কিন্তু জিনিসটা অনেকটা নরম হয়। তো 5 মিনিট পর আমি ফিরে এলাম। বন্ধুরা দেখো, গুড় পুরোপুরি গলে গেছে, আর এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে আর একটুখানি মানে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখো, 2-1টা জায়গায় একটু দানা রয়েছে, আরও 5 মিনিট কষানোর পর দেখতেই পাচ্ছ কালার কতটা সুন্দর এসছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, আর আচার কিন্তু মোটামুটি রেডির পথে। এইবারে এখানটায় যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আরও 10 মিনিট এটাকে কিন্তু শুকাতে হবে। ফিরে আসি 10 মিনিট বাদে। দেখো বন্ধুরা, এবারে আচারটা কিন্তু অলরেডি কড়াই থেকে মোটামুটি ছেড়ে ছেড়ে আসছে, একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আর 5 মিনিট নাড়িয়ে নেব। 5 মিনিট পর দেখো বন্ধুরা, আচারটা একেবারেই ছেড়ে এসেছে, আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে শুধুমাত্র ঠান্ডা করে সার্ভ করার পালা। আমি অলরেডি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি বাটিতে, দেখতেই পাচ্ছ তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, একদম দোকানের স্বাদে, দোকানের মতো আচার। তোমার রোদে দেওয়া জলপাই সেদ্ধ করা যে কোনো ঝামেলা ছাড়া 10 মিনিটে কিন্তু তোমরা আচার করতে পারবে বন্ধুরা। তো আমার সবার কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, আমি যেভাবে আচারটা বানালাম
তোমরা প্লিজ সেইভাবে আমার রেসিপি দেখে একবার বানিয়ে দেখো, আমি তো বলবো বারবার খেতে চাইবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, আরও বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।